হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও অনেকটা ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতে পেরেছেন কার বিয়ের ধুম পড়েছে। তো কার বিয়ের ধুম পড়েছে সেটা আমি আপনাদেরকে পরেই বলতেছি। তো এখন আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়ির রাস্তা, এটা গ্রামের রাস্তা, তো সেটাই আমি আপনাদেরকে শেয়ার করে ফেললাম। তো আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। চলে আসার পর দেখতে পাচ্ছেন একটা ভাত, চারটা কলা, কলা ভাত, পান, সুপারি সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছে। তো এটা হচ্ছে আমাদের বিয়ের প্রথম রীতিটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। এখানে আমের একটা ডগা নিয়েছে। তো দেখতে পাচ্ছেন বাতিগুলো সব জ্বালিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের একটা দাদু, না হলে জেঠু হতে পারে, মেবি, আমি জানি না আসলে কে। তো এই যে এটা হচ্ছে আমার ননদ, আমার ননদের বিয়ে। তো আমার ননদের বিয়ে যখন, তখন এটা হচ্ছে বিয়ের আগের দিন, না বিয়ের, হ্যাঁ বিয়ের আগের দিনে আমরা পচে গেছিলাম। তো বিয়ের আগের দিনে এই কাজগুলো আমাদের করতে হয়। প্রথম দিনে প্রথম, মানে প্রথম যে ধাপটা, ওই ধাপটাই আমাদের প্রথমে করতে হবে। তো এটা হচ্ছে এখানে ধান নিয়েছে, তারপরে নিয়েছে হচ্ছে কলার, কলার একটা ডোগা থাকে ওইটা নিয়েছে, আমের ডোগা নিয়েছে। তো বাতিও জ্বালিয়ে দিয়েছে। এখন সুতাগুলো হয়তো ওর হাতে বেঁধে দেওয়া হবে। তো ওদের রীতি নিয়ে আমাদের রীতি, মানে আমরা হচ্ছে দক্ষিণ দিকের মানুষ, দক্ষিণ দিকের মানে কক্সবাজারের সাথে আসলে চিটগাঙের অনেকটা অমিল। আমাদের কিন্তু এসব হয় না, কিন্তু আমার শ্বশুর বাড়ির ক্ষেত্রে এটাই আমার ফার্স্ট বিয়ে, মানে আমার আমাদের পরিবারে, মানে আমাদের ফ্যামিলিতে এটাই ফার্স্ট বিয়ে। আমার বিয়ের পরে আর বিয়ে হয় নাই। তো এটাই হচ্ছে আমার ননদের বিয়ে। তো এখন আমি সব কিছু দেখে শিখতেছি, আমারও তো মেয়ে আছে তাই না? তো একদিন তো বিয়ে দিতেই হবে। তো এটা পরানোর পরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তো এটা দেখেন, আবার আমরা চলে এসেছি। চলে আসার পথে আমি একটা মশার বেড নিয়ে এসেছি। মশার বেডের বেডটা আমি রেখেছি। তো অনেকেই মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এই বেডটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। অনেকে কয়েল ইউজ করেন, কয়েল কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর, সেজন্য কয়েলটা কম ইউজ করার চেষ্টা করবেন। তারপর মর্টিনে দিলে অনেক শরীরে প্রভাব ফেলে। তো সেজন্য আজকে আমি আপনাদেরকে এই বেডটাই শেয়ার করলাম। তো বেডটা হচ্ছে এটা, এভাবে সুইচটা অন করতে হয়। অন করলে এখানে আপনি যদি রাতে মশা না দেখেন, এটা দিয়ে দেখে আপনি মারতে পারবেন। তারপর এটা অন করে বাটনটা চাপলে, আপনার মশাগুলো মারলে কিন্তু সহজে মরে যাবে। এটা হচ্ছে আরএফএলের কাছ থেকে নিয়েছি, BBEUY 450 টাকা নিয়েছে। তো আরএফএল তো এরকমই দাম, আরএফএলের দাম আসলে কমানো যায় না। তো এই যে এদিকে আপনারা একটা চার্জের জন্য ওরা একটা 400 দিয়েছে, তো এদিকে আপনারা 400 দিতে পারবেন। আর এটা ইউজ করে আমার অনেক ভালো লেগেছে। তো আপনারা চাইলে কিনতে পারেন, আরএফএলে পাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।